হাই ফ্রেন্ড, আজ আমি একটি পিসি কমপ্লিট করে দেখাবো। আর সেখানে ব্যবহার করেছি গিগাবাইট H310M এই মডেলের একটি মাদারবোর্ড। আর প্রসেসর হিসেবে ব্যবহার করেছি ইন্টেল প্যান্থম গোল্ড G5420 এবং DDR4 4GB 2400 কুরশায়ার কোম্পানির একটি র্যাম। আর রয়েছে এক্সট্রাম কোম্পানির একটি পাওয়ার সাপ্লাই। এবার চলুন আমার তৈরি করা পটেটো কেসিংটির মধ্যে এইগুলো সব অ্যাড করে নিই। এই কেসিংটি তৈরি করার ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা দেখতে চান সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথমে আমি মাদারবোর্ডটি বসিয়ে এর নাটগুলো ভালো করে লাগিয়ে নিব। প্রসেসরের বক্সটি খুললেই দেখতে পারবেন একটি প্রসেসর এবং একটি কুলিং ফ্যান। যেহেতু প্রসেসর কুলিং ফ্যানে প্রসেসর পেস্ট লাগানো আছে, তো আমাদের এক্সট্রা কোনো প্রসেসর পেস্ট প্রয়োজন নেই। এবার চলুন প্রসেসরটি মাদারবোর্ডে অ্যাড করে নিই। প্রসেসরটি মাদারবোর্ডে অ্যাড করার আগে খেয়াল রাখতে হবে প্রসেসরের মধ্যে দুটি কাটা দাগ রয়েছে, তো আমরা মাদারবোর্ডে যেখানে প্রসেসর বসাবো সেখানেও এরকম দুটি কাটা দাগ অ্যাড করা রয়েছে। তো আমরা এই কাটার দাগের সাথে মিলিয়ে প্রসেসরটি সেখানে বসিয়ে দিব। তারপর কুলিং ফ্যানটি বসিয়ে সিপিএ ফ্যান নামক একটি সকেট রয়েছে সেখানে প্লাগটি লাগিয়ে দেব। এখানে আমরা আরেকটি ফ্যান ব্যবহার করেছি, সেটি হলো কেসিং ফ্যান। তো কেসিং ফ্যানের লাইনটি আমরা কোথায় লাগাবো? মাদারবোর্ডে এক পাশে দেখবেন SYS ফ্যান নামক একটি সকেট রয়েছে। সেখানে যদি লক্ষ্য করেন, তো প্রথমে যে পিনটি রয়েছে সেটি হলো নেগেটিভ এবং দ্বিতীয় পিনটি রয়েছে সেটি হলো পজিটিভ। তো আমরা কেসিং ফ্যানের নেগেটিভ লাইনটি এক নম্বর পিনে লাগিয়ে দেব এবং পজিটিভ লাইনটি দ্বিতীয় নম্বর পিনে লাগিয়ে দেব। এবার র্যামটির পিন র্যামের চকেটের পিনের সাথে মিলিয়ে র্যামটি বসিয়ে অল্পভাবে চাপ দিলেই র্যামটি বসে যাবে। তারপর এখানে দেখুন, এখানে রয়েছে পাওয়ার সুইচ লাইন, রেজিস্টার সুইচ লাইন এবং পাওয়ার এলইডি লাইন ইত্যাদি। এই লাইনগুলো লাগানোর জন্য আমরা একটি ডায়াগ্রাম ব্যবহার করব। তো এই ডায়াগ্রামে দেখুন, যেভাবে পিনের পাশে সবগুলো রেখা রয়েছে, ঠিক মাদারবোর্ডের পিনের পাশে এভাবে সবগুলোর লেখা রয়েছে। তো আমরা এই লেখা অনুযায়ী পাওয়ার এলইডি, পাওয়ার সুইচ, স্পিকার, হার্ড ড্রাইভ অ্যাক্টিভিটি এলইডি, রেজিস্টার সুইচ ইত্যাদি সবগুলো আমরা লাগিয়ে নিব। তারপর পাওয়ার সাপ্লাইয়ের লাইনগুলো মাদারবোর্ডের চকেট এবং পাওয়ার সাপ্লাইয়ের প্লাগ অনুযায়ী মিলিয়ে লাগিয়ে নিব। এখানে আমি যে হার্ড ড্রাইভটি ব্যবহার করেছি সেটি হলো একটি পুরাতন ল্যাপটপ থেকে নেওয়া। তো সকল হার্ড ডিস্কের কালেকশন একই রকম হয়ে থাকে, তো এটি লাগাতে কোনো প্রবলেম হবে না। এটি প্রথমে SATA কেবলটি কানেকশন করে পাওয়ার সাপ্লাই থেকে একটি পাওয়ার কালেকশন লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখানে দেখুন, আমি এখানে একটি বাজার ব্যবহার করেছি, যেগুলো মূলত কম দামি কোনো কেসিংয়ে দেওয়া হয় না। এটার কাজ হচ্ছে, দুজি মাদারবোর্ডের কোনো প্রবলেম হয় তাহলে এটি বিপ সিগন্যাল দিবে। তো এটি ডায়াগ্রাম অনুযায়ী স্পিকারের চারটি পিনের মাঝখানের দুটি পিন বাদ দিয়ে দুই সাইডের দুটি পিনে দুটি কালেকশন লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমরা আরেকটি এলইডি লাইন ব্যবহার করেছি, তো এটি হার্ড ড্রাইভ অ্যাক্টিভিটি এলইডি। তো এটিও হার্ড ড্রাইভ অ্যাক্টিভিটি এলইডি ডায়াগ্রামের যে প্লাস মাইনাস রয়েছে সেটি মিলিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমার সকল পার্টস ফিটিং করা শেষ, এটি কমপ্লিট হয়ে গেছে।
তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ল্যাপটপের ডিভিডি রাইটার ট্র্যাক কিভাবে পিসিতে কালেকশন করা যায় এবং কোনো পাওয়ার কনভার্টার ছাড়াই। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।